হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছিস সবাই? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আর এখন সকাল 9:30 হয়ে গেছে, জাস্ট একটু আগে উঠলাম ঘুম থেকে। তো উঠে ব্রাশ ট্রাশ এখন করে নিলাম আর চা খাবো। তো আজকে ফ্রাইডে আছে, আমার অফিস বন্ধই আছে। তো অফিস বন্ধ থাকে, আজকে সারাদিন ঘরেই থাকবো। কী কী করবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, তোমরা আমার পাশে থাকবে, দেখতে থাকবে। তো ঠিক আছে, চলো চা টা খেয়ে নিই, তোমাদের সাথে পরে আসছি। সকালে ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম, ব্রেড ব্রেডের সাথে চা, চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল আমার, চাটা খেয়ে সেরে নিলাম। আর এখন স্নানে যাবো, স্নান টান করে চলে আসবো, এসে রান্নাবাড়া করবো। আর আজকে ভাবছি, ঘরে আছি যেহেতু, তো একটা ফিল্টার করা যায় কি না ফিল্টারটা বানাবো বলে ভাবছি। কারণ জোড়হাটে জলের অবস্থা খুবই খারাপ, খুব আয়রন হয় জলের মধ্যে। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে একটা ফিল্টার করি, যেহেতু ফিল্টার যদি না করি তাহলে চুল যে কটা আছে না সবকটা পড়ে যাবে আমার। আজকে ঘরে থাকবো, তো ঠিক আছে আমি স্নানে যাই, স্নান টান করে চলে আসি, তোমাদের সাথে পরে দেখা হবে। আর স্নানে যাওয়ার আগে আমি ভাবছি একটা অ্যালোভেরা লাগাবো মাথাতে, অ্যালোভেরা আর নারকেল তেল দিয়ে আমি মিক্স করে মাথাতে লাগিয়ে নেবো, তাহলে চুলটা ভালো থাকে। তো চলো যাই, আমি অ্যালোভেরাটা লাগিয়ে নিই, তো তোমাদের সাথে স্নান টান করে চলে পরে আবার দেখা করছি। ফ্রেন্ডস, স্নান করে চলে আসলাম, আর মাথাতে আমি অ্যালোভেরা দিয়েছি, নারকেল তেল দিয়েছি, আর সাথে দিয়েছি ভিটামিন একটা ই ক্যাপসুল। তো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পাইনি, তো আজকে দই ছিল না বলে আমি এগুলো দিয়ে দিয়েছি। আর স্নান করে চলে আসছি, এটা যখন শুকিয়ে যাবে, চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি শ্যাম্পু করে ধুয়ে নিব। তো চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কী কী কাজ আছে কাজগুলো সেরে নিই। চলে আসলাম রান্নাঘরে, আর কালকে আমি ফুলকপি কেটে রেখেছিলাম, পটল, বাঁধাকপি, আর মূলো, বেগুন, আর কি কি আছে, ফুলকপি, আর এটার সাথে দিয়ে দেবে আলু, তো আর পেঁপে দিয়েছি, তো এগুলো দিয়ে একটা চটনি হবে। আজকে করবো কয়েকটা ফুলকপি, একটু জায়গাতে জল বসে দিলাম, কিছু করবো গরমে বসে দিয়েছি। হয়নি যার জন্য এখন বুঝি, আর একটা আলু সবজি করবো, তো লুচির সাথে আলু সবজিও ভালো লাগে খেতে। তো লুচিগুলি আমি এখন বেলে নিব। দেখো গরম গরম ফুলকপি চিয়ে রেডি, আর সাথে আলু তরকারি থাকবে। আলু তরকারিতে কোনো মশলা দেবো না, কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিব আর চাট মশলা দিয়ে দিব। ফ্রেন্ডস, বসিয়ে দিলাম আলুর সবজি।
ধনে পাতা। পুড়িয়ে আমার সবজি রেডি হয়ে গেছে, দিবাকরকে আমি দিয়ে আসি। ফ্রেন্ডস, আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে পুরো কমপ্লিট, আর আমি লাগবে মোটা বাড়ি এটার জন্য। তো এখন যাবো বাড়িতে, অল্প লাগবে না, নিয়ে আসলাম কিন্তু সেদিন আমি হাতে করে আনতে পারিনি কিন্তু নিয়ে আসলাম, আর আজকে একটু লাগবে বালি, ও আমাকে স্কুটি নিয়ে যাচ্ছে, ও একা যাবে না। মিটি এটি তো দেখো আমাদের পাড়ার রাস্তা, কি সুন্দর রাস্তা। কানাইগেটের বালি আমি এখান থেকে বালি নিয়ে নিলাম, কানাইগেটের বালি আমার বালি নেওয়া হয়ে গেল, ইটা নেওয়া হয়ে গেল, আর কয়লা কয়লা টুকরা লাগবে। তো কয়লা টুকরার জন্য আমি যাচ্ছি, দেখো তো কয়লাটা নিলে হয়ে যাবে, পুরো আজকে ফিল্ডে বানিয়ে ফেলবো। তো আমি মাসিবাড়ি চলে আসলাম, আর কয়েকটা খড়ি লাগবে মানে কাঠ লাগবে, যেহেতু ফিল্টারটা বসানো হবে, তো আজকে ফিল্টারের জন্য খুব প্রস্তুতি করা হচ্ছে। তো কাঠ নিব, মাসিবাড়ির কাঠ আছে, মাসি বলছে তুমি আমাদের ঘর থেকে নিয়ে গেলে কাঠ আছে, তো কাঠটা নিয়ে ফিল্টারের স্ট্যান্ডটা বানাবো। স্ট্যান্ডটা বানিয়ে যেহেতু ফিল্টারটা বানিয়ে তো রাখতে হবে, স্ট্যান্ডটা বানাতে হবে মাসিবাড়ি চলে আসলাম। মাসিঘর থেকে চলে আসলাম, আর পাইনি কিছু, আর একটা ব্ল্যাঙ্কেট রেখেছি দেখো, খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা। ৬০০ টাকা করে নিয়েছে, আমাদের এখানে এসেছিলো, রিক্সা করে নিয়ে আসছে, তো ভালো লাগলো দেখতে। তো দুটো রেখেছি এরকম, মার জন্য একটা রেখেছি আর ঘরের জন্য একটা রাখা হয়েছে, কালার মাঝে ইয়েলো করা আছে।